প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বর্ণওয়াল আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। এই অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতির ধারণা। এখন আমরা যদি প্রথমেই এই অধ্যায় নিয়ে আলোচনা করি তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সংখ্যা পদ্ধতি কি। আসলে সংখ্যা পদ্ধতি কি এই কথাটাকে যদি আমরা আসলে প্রথম থেকে আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে জানতে হবে। আসলে মানব সভ্যতার শুরু থেকে মানুষ বিভিন্নভাবে গণনার কাজ করে আসছে। কখনো দরজার পিছনে আঁচড় কেটে, কখনো নড়িপাতা সংরক্ষণ করে, কখনো হাতের করে গুনে, অথবা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে বা উপায়ে মানুষ বিনিময়ের জন্য দেখা গেছে যে গণনা পদ্ধতি ব্যবহার করে আসছে। আর এই যে গণনা পদ্ধতি ব্যবহার করে কোনো কিছু বিনিময় করার জন্য যে গাণিতিক ধারণা তার নামই হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা যদি এটাকে সহজভাবে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলতে পারি কোনো কিছু সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বা সংখ্যায় লেখার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন আমি যদি বলি এটা একটা কি মার্কার, তাহলে আমি বললাম এটি একটি 30 টাকা দামের মার্কার, এটা সংখ্যায় চলে গেল। আমি অথবা বললাম এই মার্কার দিয়ে 300 লাইন লেখা যাবে, তাহলে এটা সংখ্যায় চলে গেল। অথবা আমি যদি বললাম এটা কি, এটা হচ্ছে একটা ডাস্টার, আমি যদি বলি যে এইটা দিয়ে কি হবে, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে যে 18 টাকা দামের একটা ডাস্টার। অথবা আমি যদি বলি যে এটা কি, তাহলে এর নাম হচ্ছে একটা হোয়াইট বোর্ড, আমি যদি বলি এটা হচ্ছে যে 5000 টাকা দামের একটা হোয়াইট বোর্ড, তাহলে সব কিছু কোথায় চলে গেলো, সংখ্যা চলে গেলো। তার মানে হচ্ছে যে যদি আমরা বলি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আমরা বলবো কোনো কিছু সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, আচ্ছা আমরা যদি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জানতে চাই তাহলে আমরা প্রথমে হচ্ছে যে একটি তুলনামূলক বিশ্লেষণ বা পার্থক্যে যেতে চাই। পার্থক্যটা হচ্ছে এরকম, ধরে নিলাম আমরা এখানে একটা সংখ্যা লিখলাম 18, আবার আমরা এই সংখ্যাটাকে রোমান পদ্ধতিতে লিখতে পারি 18। তাহলে দেখা গেছে যে এখানে একই সংখ্যা দুইটা পদ্ধতিতে লেখা হলো। একটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি বা আমরা সচরাচর যে সংখ্যাগুলো ব্যবহার করে হিসাব নিকাশ করি সেটা, আর একটা হচ্ছে যে রোমানীয়দের অতি প্রাচীনকাল থেকে চলে আসে একটা পদ্ধতি। এখন আমি যদি এই দুইটা সংখ্যার স্থানের পরিবর্তন ঘটাই তাহলে এখানে হয়ে যাবে 81, সম্পূর্ণ সংখ্যাটার মান চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি দেখা গেছে যে এই সংখ্যাটাকে যদি স্থান পরিবর্তন করতে যাই তাহলে হচ্ছে এরকম হবে। এখন দেখা গেছে যে এখানে আসলে কোনো সংখ্যাই তৈরি হয় নাই। এর থেকে বোঝা যাচ্ছে যে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে যে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। অর্থাৎ হচ্ছে স্থান অনুযায়ী সংখ্যা প্রাপ্ত মানকে বলা হয় তার স্থানীয় মান, এবং স্থানিক পদ্ধতিতে দেখা গেছে যে সকল সংখ্যার নিজস্ব মান এবং স্থানীয় মান উভয়ই থাকে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং দেখা গেছে যে যেটাকে আমরা হচ্ছে বলতে পারি যে শুধুমাত্র নিজস্ব মান থাকে কিন্তু কোনো স্থানীয় মান থাকে না তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা ধরে নিলাম আমরা এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আর একটু ক্লিয়ার হয়ে নিই। প্রিয় শিক্ষার্থীরা এখানে কয়টি সংখ্যা, একটি সংখ্যা। আমি যদি বললাম এখন কয়টি সংখ্যা, একটি সংখ্যা, কিন্তু এই সংখ্যার দুইটা অঙ্ক হলো। আমি যদি বলি এখন কয়টি সংখ্যা, আমরা এখন দেখলাম হচ্ছে এখানে একটি সংখ্যা 789, কিন্তু এখানে তিনটি অঙ্ক হলো। এখন দেখা গেছে যে এই সংখ্যাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে 9 এর মান 9, 8 এর মান 8, 7 এর মান 7। আবার যদি আমরা দেখা গেছে যে এটাকে স্থান অনুযায়ী মানকরণ করি তাহলে হচ্ছে যে একক, দশক এবং হচ্ছে শতক। তাহলে আমরা বলতে পারি কি যে এই সংখ্যাটাকে যদি আমরা এবার গুণফল বের করি 9 একে 9, 8 দশে 80, 7 একশো 700। এখানে আমরা যদি যোগফল হিসাব করি তাহলে আমাদের সংখ্যাটা আসবে 789। এখন আমরা এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে ভাঙানোর পর আমরা এখান থেকে এটার আর একটা মান পেলাম 789। তার মানে হচ্ছে যে আমাদের সংখ্যার বিশ্লেষণ পদ্ধতি ঠিক আছে। এখন আমি যদি বলি যে এই সংখ্যাটাকে ভাঙানোর কারণে আমাদের দুইটা মান আসছে, একটা হচ্ছে সংখ্যার নিজস্ব মান, অর্থাৎ কোনো সংখ্যার উৎপত্তি অথবা গঠনগত মানকে তার নিজস্ব মান বলা হয়, এবং আরেকটা মান পাওয়া গেছে এটাকে বলা হয় সংখ্যার স্থানীয় মান। নিজস্ব মানের আরেকটা নাম হচ্ছে স্বকীয় মান,
তাহলে আমরা বলতে পারি কি প্রত্যেক সংখ্যার দুইটি মান থাকতে পারে, একটি হচ্ছে নিজস্ব মান আর একটি হচ্ছে স্থানীয় মান। এখন সংখ্যার মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত দুই প্রকার। তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার কি কি আসে আমরা যদি তাহলে এখানে বলি সংখ্যা পদ্ধতি, এখন তাহলে এখানে আসবে অস্থানিক, আরেকটি আসবে হচ্ছে যে স্থানিক। অস্থানিককে ইংরেজিতে করলে হবে হচ্ছে যে নন পজিশনাল, এবং স্থানিককে আমরা ইংলিশ ফর্মে লিখতে পারি পজিশনাল। এখন আমাদেরকে যদি বলা হয় যে অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আমরা বলবো যে যে সংখ্যার নিজস্ব মান থাকে কিন্তু কোনো স্থানীয় মান থাকে না তাকে বলা হয় হচ্ছে যে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এটার একটা এক্সাম্পল হতে পারে প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, রোমান পদ্ধতি, অথবা দেখা গেছে যে অতি প্রাচীনকালে গ্রিক সভ্যতা বা আমাদের দেখা গেছে ওই উপমহাদেশে সব জায়গায় যে পদ্ধতি ব্যবহার করা হতো সেটা হচ্ছে দরজার পিছনে দাগ কেটে বা নড়িপাথর সংগ্রহ করে, বা প্রাচীন অ্যারাবিয়ান সভ্যতা আমরা যেটা দেখেছি যে খেজুর পাতায় লিখে বা পশুর চামড়াতে লিখে হচ্ছে তারা হিসাব সংরক্ষণ করতো। তো এই সব কিছুই আসলে অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ বটে। তাহলে আমরা এখানে দুইটা উদাহরণ লিখতে পারি কার্যকরী উদাহরণ, একটা হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, আরেকটা বলতে পারি আমরা রোমান পদ্ধতি ইত্যাদি। আবার যদি বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আমরা বলতে পারি কি যে সংখ্যার নিজস্ব মান এবং স্থানীয় মান উভয়ই থাকে তাকে বলা হয় স্থানিক অথবা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর উদাহরণ হিসেবে আমরা আসলে বর্তমানে যে ধরনের সচরাচর যা সংখ্যা ব্যবহার করি অথবা যে পদ্ধতি হিসাব নিকাশ করি সেগুলোয় সব কিছুই স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যেই পড়ে। এখন আমরা বলবো হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। আসলে স্থানিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যারই একটা নির্ধারিত বেস থাকে। এখন সংখ্যা পদ্ধতির বেস কী? সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তার মোট পরিমাণকে সংখ্যা পদ্ধতির বেস বলা হয়, এবং সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি কীভাবে,
তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতির চার প্রকার যথা ডেসিমেল বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল। এখন এই সংখ্যা পদ্ধতিগুলো দেখা গেছে যে ডেসিমেল সচরাচর আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি অথবা যে পদ্ধতিতে হিসাব নিকাশ করে থাকি তাকে বলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এখানে দেখা গেছে মৌলিক প্রতীক বা চিহ্ন হচ্ছে মোট 10টি, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 10। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির যতগুলো মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তার মোট পরিমাণকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। এবং আরেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, যার বেস বা ভিত্তি হচ্ছে 2, যেহেতু এখানে দুইটি সংখ্যা ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। এখন মূলত আমরা আসলে আমাদের দৈনন্দিন যা চাহিদা আছে তা আমরা হচ্ছে যখন আমরা আমাদের হিসাব নিকাশে কাজ করি তখন আমরা সবসময় ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে করে থাকি, কিন্তু দেখা গেছে যে এটাকে যদি আমরা কম্পিউটারের ভাষা বা যন্ত্রকে সিগন্যাল হিসেবে রূপান্তর করতে চাই তাহলে এই 10টি সংখ্যাকে আসলে কম্পিউটার কোডে রূপান্তর করা সম্ভব, কিন্তু এটা সময় সাপেক্ষ বা বেশ কষ্টকর ব্যাপার। সেই তুলনায় দেখা গেছে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুইটা লজিক ব্যবহার করে এটাকে খুব সহজেই বা সরলতম গণনা পদ্ধতি, বাইনারিকে বলা হয় সরলতম গণনা পদ্ধতি, অর্থাৎ খুব সহজে আমরা কম্পিউটার কোডে রূপান্তর করতে পারি। তাই বলতে পারি আমরা হচ্ছে যে এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষাও বলতে পারি, যে এখানে দেখা গেছে বাইনারি 0 এবং 1, যেখানে 0 দ্বারা বোঝানো হয় অফ বা 0 এবং 1 দ্বারা বোঝানো হচ্ছে যে আপনার অন বা লজিক 1 বা লজিক অন। এখন দেখা গেছে যে এই দুইটাকে আসলে মানে হচ্ছে এখানে যেহেতু দুইটা সংখ্যা ব্যবহার করা হচ্ছে তাই বেস বা ভিত্তি হচ্ছে 2, এবং বাইনারি সংখ্যা পদ্ধতিকে আরেকটু সহজভাবে হিসাব করার জন্য এটাকে পরবর্তীতে তৈরি করা অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এর বেস বা ভিত্তি হবে 8, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা 16টিতে এর বেস বা ভিত্তি হচ্ছে 16। এখন আমরা অনেকেই বলে থাকি যে এখানে কেন আমরা এ বি সি ডি ই এফ লিখলাম, আসলে এখানে হচ্ছে যে এ বি সি ডি ই এফ আসলে কোনো অক্ষর নয়, এখানে কোনো প্রতীকটি হচ্ছে সংখ্যা। কারণ হচ্ছে যে আমরা জানি কোনো যদি আমরা কোনো মৌলিক প্রতীক বা চিহ্ন তৈরি করতে চাই তাহলে সেটা একক হইতে হয় এবং অদ্বিতীয় হইতে হয়, যেহেতু আমরা হচ্ছে যে এখানে পরবর্তী বেস অনুযায়ী এই কোর্টও আসা হচ্ছে 10। এখন 10-এর ভিতরে 0 এবং 1 আমরা আগেই ব্যবহার করে ফেলছি তাই আমরা 0 এবং 1 ব্যবহার করতে পারবো না, তাই আমরা এখানে একটি একক রাশি হিসেবে একটা সংখ্যা নিয়ে নিলাম এ, অর্থাৎ যার সমতুল্য বাইনারি মান আসবে 10। অনুরূপভাবে বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 এবং এফ মানে 15। এখন আমরা হচ্ছে যে যদি এক্সাম্পল দিতে চাই তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি এর পরিচিতিকে বহন করে, যেমন আমরা এখানে লিখতে পারি যে 9, 7, 4, 10, এই 10 দ্বারা বোঝাচ্ছে এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আবার যদি এখানে আমরা লিখতাম হচ্ছে 16, তাহলে এটা হয়ে যেত একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, কারণ হচ্ছে যে এই সংখ্যাগুলো আমাদের আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে অঙ্ক বা প্রতীকগুলো। আবার আমি যদি চাই এখানে 8 লিখতে তাহলে এখানে 8 লেখা আসলে সম্ভব না, কারণ হচ্ছে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, তার মানে হচ্ছে এখানে 9 আমাদের যেহেতু সংখ্যা পদ্ধতিতে নাই তাই আমরা এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো না। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে যে প্রতীক বা চিহ্নগুলো ব্যবহৃত হয় শুধুমাত্র ওই প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করে কাজ করতে হবে এবং এর বেস দ্বারা ওই সংখ্যা পদ্ধতির পরিচিতিকে বোঝানো হয় আর কি। তাহলে আমরা এখানে লিখলাম 10, যেহেতু এখানে শুধুমাত্র 0 এবং 1 তাই এই সংখ্যাটা গঠন করা হবে 10, 102, আবার এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, তাহলে আমরা হচ্ছে যা কিছু করবো 0 থেকে 7-এর মধ্যে, তাহলে এখানে আমরা এটাকে অক্টাল হিসেবে লিখতে পারি এবং A9 16 একটা হেক্সাডেসিমাল সংখ্যা হিসেবে লিখতে পারি। এখন আমরা হচ্ছে যে দেখবো কীভাবে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল বা অন্যান্য সংখ্যা পদ্ধতির রূপান্তর, আমরা এখন আলোচনা করব হচ্ছে রূপান্তর নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা আমরা যা হিসাব আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করে থাকি সব কিছু আসলে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে হিসাব করে থাকি। এখন আমরা যখন এটাকে কম্পিউটার কোডে রূপান্তর করতে চাই তখন আসলে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। বাইনারি হচ্ছে একটি সরলতম গণনা পদ্ধতি, এছাড়া অক্টাল বা হেক্সাডেসিমেলেও আমরা হচ্ছে কাজ করে থাকি। এখন দেখা গেছে যে আমরা যদি অর্থাৎ রূপান্তর করতে চাই তাহলে আমরা হচ্ছে যে রূপান্তরকে তিনটা টাইপে ভাগ করতে পারি, টাইপ 1 ডেসিমেল, 2 আদার নাম্বার সিস্টেম। এখানে আদার নাম্বার সিস্টেম বলতে আমরা আসলে যেটা বুঝি ডেসিমেল 2, বাইনারি, অক্টাল এবং হচ্ছে
হেক্সাডেসিমেল এবং টাইপ টু। টাইপ টুতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আদার নাম্বার সিস্টেম টু ডেসিমেল, অর্থাৎ অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক রূপান্তর। এখানে আদার নাম্বার সিস্টেম বলতে তাহলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমেল। এবং আমরা টাইপ থ্রি দ্বারা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোড। কোড বলতে বোঝানো হচ্ছে মূলত কোড দুই ধরনের হয়, একটা হচ্ছে তিন বিট কোড এবং আরেকটি হচ্ছে চার বিট কোড ও ফোর বিট কোড। এখন তিন বিট কোড দ্বারা বোঝানো হচ্ছে মূলত বাইনারি থেকে অক্টাল, বাইনারি টু অক্টাল অর অক্টাল টু বাইনারি। এবং চার বিট কোড দ্বারা বোঝানো হচ্ছে বাইনারি টু হেক্সা হেক্সাডেসিমেল টু বাইনারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা টাইপ ওয়ান, টাইপ টু এবং টাইপ থ্রি এই তিনটা বিষয়ের উপরে দেখব কীভাবে হচ্ছে রূপান্তর করা হয়। প্রথমে আমরা হচ্ছে টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব। টাইপ ওয়ান ডেসিমেল টু আদার নাম্বার সিস্টেম অথবা বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেলের রূপান্তর। এখন টাইপ ওয়ানে আমরা হচ্ছে যে যদি করতে চাই, ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে যে 78 অথবা ধরে নিলাম 78.25, অর্থাৎ এটা যদি একটা ডেসিমেল সংখ্যা হয়, আমরা দেখতেছি একটা সংখ্যার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পূর্ণাংশ, একটা অতটুকু অংশ হচ্ছে পূর্ণাংশ এবং আরেকটা হচ্ছে ভগ্নাংশ। এবং সংখ্যা পূর্ণাংশ ভগ্নাংশকে পৃথক করার জন্য আমরা যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা রেডিক্স পয়েন্টের সংখ্যা কী বলতে পারি? আমরা রেডিক্স পয়েন্টের সংখ্যা বলতে পারি অর্থাৎ যে বিন্দু দ্বারা একটি সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এখন আমরা যখন আসলে রূপান্তর করব তখন পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটার জন্য পৃথক পৃথক নিয়মে হচ্ছে রূপান্তর করব। তাহলে আমরা হচ্ছে যে এখানে যখন আমরা রূপান্তর করব, যদি একটা মানুষ সংখ্যা থাকে যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশ, তাহলে আমরা হচ্ছে খাতাটাকে ডিভাইড করে নিব। এক পাশে আমরা লিখে নিলাম হচ্ছে পূর্ণাংশ, আরেক পাশে লিখে নিলাম আমরা হচ্ছে ভগ্নাংশ। এখন এখানে একটা সংখ্যা হচ্ছে 78.25, এটা কি সবসময় 78.25 হবে? এটা যে কোনো কিছু হতে পারে, 109.27 হতে পারে অথবা 500.35 হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তার মানে আমাদের হচ্ছে যে এখানে পূর্ণাংশের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের একটা প্রাপ্ত মান থাকবে। এখন এই প্রাপ্ত মানটাকে আমরা দেখা গেছে যে বাইনারি অক্টাল, অর্থাৎ হচ্ছে যে সংখ্যাটাকে আমরা হচ্ছে যে কোনো কিছু রূপান্তর করতে পারি, বাইনারি অক্টাল অথবা হেক্সাডেসিমেল। এখন আমরা পূর্ববর্তী আলোচনা থেকে যেটা পাই, প্রত্যেক সংখ্যা পদ্ধতির নিজস্ব বেস বা ভিত্তি থাকে, তার মানে হচ্ছে বাইনারি বেস 2, অক্টালের বেস 8 এবং হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। এখন আমরা যখন পূর্ণাংশকে রূপান্তর করব তখন প্রাপ্ত মানটাকে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হবে ওই সংখ্যার বেস দ্বারা, ওই সংখ্যার কী দ্বারা, বেস দ্বারা ভাগ করা হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে রূপান্তরিত সংখ্যার বেস, রূপান্তরিত সংখ্যার বেস। এখন যখন রূপান্তরিত সংখ্যার বেস দ্বারা কোনো প্রাপ্ত মানকে ভাগ করা হবে তখন সেখানে দুইটা মান আসবে, একটা হচ্ছে ভাগফল হাইপেন দিয়ে আর একটা হচ্ছে ভাগশেষ। আমরা এইভাবে হচ্ছে যে ভাগফলটাকে ভাগ করব এবং ভাগশেষটাকে পাশে সংরক্ষণ করব, ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফলের মান শূন্য না হয়। এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এরকম আমাদের একটা দশমিক রেডিক্স পয়েন্ট সহ আমাদের একটা থাকবে হচ্ছে প্রাপ্ত মান। প্রাপ্ত মানটাকে আমরা হচ্ছে গুণ করব, কী দ্বারা গুণ করব, অনুরূপভাবে রূপান্তরিত সংখ্যার বেস দ্বারা। এবং আমরা জানি যে কোনো ভগ্নাংশ মানকে যখন কোনো কিছু পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন সেখানে আসলে দুইটা মান আসে, একটা আসে হচ্ছে পূর্ণাংশ এবং আরেকটা আসে হচ্ছে ভগ্নাংশ। এখন
একটা হচ্ছে পূর্ণাংশ, একটা হচ্ছে ভগ্নাংশ। আমরা হচ্ছে এইভাবে রূপান্তরিত সংখ্যার বেজ ভগ্নাংশ মান পূর্ণাংশটাকে সংরক্ষণ করব এবং ভগ্নাংশ মানটাকে ভাগ করব যতক্ষণ পর্যন্ত আমাদের ভগ্নাংশ মান জিরো না হয়। অর্থাৎ এর ভগ্নাংশ যতক্ষণ পর্যন্ত জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতেই থাকব। এক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যদি সংখ্যাগুলো আসে এরকম যে ভগ্নাংশ সংখ্যা, আমাদের আমরা জেনেছি কিছু সংখ্যা থাকে যেটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ আমাদের এই ভগ্নাংশ সংখ্যার মান কখনোই জিরো না হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো বাইনারি সংখ্যার মান আটবার গুণ করার পরেও এর মান ভগ্নাংশ মান জিরো জিরো না হয় তাহলে আমরা আটবার পর্যন্ত স্থগিত রাখবো। যদি অক্টালের ক্ষেত্রে পাঁচবার হয় তাহলে আমরা হচ্ছে পাঁচবারের পরে যদি ভগ্নাংশ মান জিরো জিরো না হয় তাহলে আমরা পাঁচবার পর্যন্ত সীমাবদ্ধ রাখবো। এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা হচ্ছে তিনবার করবো, যদি তিনবার করার পরেও ভগ্নাংশ মান জিরো না হয় তাহলে আমরা বুঝে নিব হচ্ছে যে এই সংখ্যা ভগ্নাংশ মানটা হচ্ছে ইনফিনিটি এবং এর মান কখনোই জিরো জিরো হবে না। অর্থাৎ এ কয়েকবার করে আমরা হচ্ছে এটাকে স্থগিত রাখবো। এখন আমরা হচ্ছে যে একটা অঙ্ক করার মাধ্যমে হচ্ছে যে আমরা আমাদের কার্যকরী পদক্ষেপ দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে রূপান্তরটা করব তার নাম হচ্ছে ডেসিমেল টু বাইনারি। ধরে নিলাম আমাদের একটি প্রাপ্ত সংখ্যা হচ্ছে 78.25, এই সংখ্যাটাকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। তাহলে এই 78.25 এখানে আমাদের 78 হচ্ছে আমাদের প্রাপ্তমান, প্রাপ্তমানটাকে আমরা হচ্ছে ভাগ করব। রূপান্তরিত সংখ্যার বেজ কত আমাদের 2, তাহলে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এখানে কীভাবে আসবে, তাহলে হচ্ছে যে যেহেতু এটা একটা পূর্ণাংশ মান এখানে কোনোভাবেই ভগ্নাংশ মান গ্রহণযোগ্য নয়, তাহলে এর ভাগফল হচ্ছে 39 এবং ভাগশেষ হচ্ছে 0। আমরা হচ্ছে পাশে হাইফেন দিয়ে ভাগশেষটাকে সংরক্ষণ করব। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসে, 19 এবং ভাগফল আসবে, ভাগশেষ আসবে 1। আবার আমরা 2 দিয়ে 19 ভাগ করব তাহলে এখানে আসবে হচ্ছে যে 9 এবং ভাগশেষ আসবে 1। আবার যদি করি তাহলে ভাগফল আসবে 4 এবং ভাগশেষ আসবে 1। আবার যদি 2 দিয়ে 4 ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগফল আসবে 2 এবং ভাগশেষ আসবে 0। আবার যদি 2 ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসবে 1 এবং ভাগশেষ আসবে 0। এখন দেখা গেছে যে যখন আমাদের ভাজ্য ভাজক অপেক্ষা বড় হয় তখন আমরা জানি যে ভাগফলে 0 দিয়ে ভাজ্যটাকে ভাগশেষে নিয়ে যেতে হয়। এখন আমরা নিচ থেকে উপরের দিকে এই যে সংরক্ষিত বাইনারি ভাগশেষগুলো আছে এগুলোকে নিচ থেকে উপরে ক্রমান্বয়ে সাজিয়ে লিখলে আমাদের নির্ণয় বাইনারি মান বের হয়ে যাবে। তাহলে আমাদের নির্ণয় বাইনারি মান কী হবে, 100110। এবং ভগ্নাংশ ক্ষেত্রে যদি থাকে 0.25 তাহলে আমরা হচ্ছে যে এখানে 2 দিয়ে গুণ করব তাহলে 5 × 10, 2 × 4 = 5, এখানে আসবে 0। আবার যদি 2 দিয়ে গুণ করি 2 = 0, 5 × 10 = 0, হাতে থাকবে 1। অর্থাৎ হচ্ছে যে পূর্ণাংশ মানটাকে বাদ দিয়ে ভগ্নাংশ মানটাকেই ভাগ বারবার গুণ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভগ্নাংশ মান 0 না আসে। আর যদি 0 না আসে, এটা ইনফিনিটি হয়, তাহলে আমরা এভাবে 8 করব। 8 করার পর যদি না আসে তাহলে আমরা মনে করব যে ওই মানটা আর কখনোই 0 হবে না এবং এটা একটা ইনফিনিটি সংখ্যা এবং সেখানে আমরা স্থগিত করব। এখন এই যে ভগ্নাংশ ক্ষেত্রে আমাদের পূর্ণাংশের পূর্ণ যে মানগুলো আসছে এগুলোকে হচ্ছে উপর থেকে নিচে আমরা ক্রমান্বয়ে সাজায় লিখলে আমাদের নির্ণয় বাইনারি মান বের হয়ে গেল। অর্থাৎ 78.25 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 100.01। এখন দেখা গেছে যে আমরা যখন লিখেছি তখন হচ্ছে যে আমরা এখানে পূর্ণাংশের ক্ষেত্রে এই সংখ্যাটাকে হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের বিট, এটা তো এটাকে বলা হচ্ছে MSB, এবং এই সংখ্যাটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের বিট, তো এটাকে লেখা হবে LSB। অনুরূপভাবে এখানে আমরা হচ্ছে যে এখানে প্রথমে পূর্ণাংশ, এটাকে সর্বোচ্চ গুরুত্বের বিট এবং এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের বিট। তাহলে আমরা যদি বলি MSB কী, তাহলে আমরা বলতে পারবো MSB মান হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং অথবা সর্বোচ্চ গুরুত্ব বিট, এবং LSB মানে হচ্ছে যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তার মানে হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের বিট। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক অনুরূপভাবে হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা সমাধান করে নেব। তারপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা এবং বাসায় প্র্যাকটিস করবা। আমরা হচ্ছে কমেন্টে তোমাদের কোশ্চেনগুলোর অবশ্যই পরবর্তী ক্লাসে উত্তর দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।